আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার নিজের ইনকাম ট্যাক্স রিটার্নের ফর্মটা ফিল আপ করবেন সেই সাথে কিভাবে আপনি ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করবেন আপনি কত রিবেট পাবেন সেটা ক্যালকুলেশন করবেন আপনার অ্যাসেট লায়াবিলিটিস সব কিছুই কীভাবে খুব সহজেই আপনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই করতে পারবেন এই জিনিসটা এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন সো আমি এখানে আপনার কাজটা খুব সহজে করার জন্য ডিসক্রিপশনে এই আমার এক্সেল ফাইলটা যেখানে আমি সব ধরনের গভর্নমেন্টের কন্ডিশন অনুযায়ী যেটা ট্যাক্সেবল ইনকাম নন ট্যাক্সেবল ইনকাম কতটুকু আপনি রিবেট পাবেন যে শর্তগুলো আছে সবগুলো অ্যাপ্লাই করে এখানে কন্ডিশন করা আছে ফর্মের ডিজাইন করা আছে আপনি যদি শুধু ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শিটে এই আপনার যে নিজের ডাটাগুলো আছে সেগুলো যদি ইনপুট করেন পার্সোনাল ইনফরমেশনে সেটা আপনার শুধু টিন সার্টিফিকেট থেকে আপনার যদি পার্সোনাল ইনফরমেশনগুলো ইনপুট করেন তাহলে অটোমেটিক্যালি আপনার ট্যাক্স রিটার্নের যে ফর্মটা আছে সেটা ফিল হয়ে যাবে সো আমি কাজটা এখানে পুরোটাই করে দেখাবো যাতে আপনারা এই ভিডিওটি দেখার পর এটাকে ফলো করে আপনার নিজের রিটার্নের কাজটা আপনি নিজেই করতে পারেন সো আমি ডিরেক্ট আর কথা না বাড়িয়ে প্রোজেক্ট ফাইলে চলে যাচ্ছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এখানে যে আমি এক্সেল ফর্মেটটাতে ক্যালকুলেশনগুলো করতেছি এটা একটা ভেরিফাইড এক্সেল ফাইল তো এখানে সব ক্যালকুলেশন আছে এবং নতুন বছরের নিয়ম অনুযায়ী এখানে সব কন্ডিশনগুলো আপডেট করা আছে সো আপনি যদি আমার দেয়া এই ফাইলটা প্রথমে ডাউনলোড করে নেন তাহলে আপনি আপনি ফাইলটা ওপেন করলে একটা এক্সেল ওয়ার্ক বুকে তিনটা আপনি সিট দেখতে পারবেন একটাতে আছে পার্সোনাল ইনফরমেশন শিট একটা আছে ট্যাক্স রিটার্ন যেটা মেইন ফরমেট থাকে সেই ফর্মেটটা এখানে আছে আরেকটা আছে হলো ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের সিট ঠিক আছে এই কাজটা করার জন্য আপনাকে মেইনলি দুইটা জিনিস থাকতে হবে একটা হলো আপনার টিন সার্টিফিকেটটা আপনার সাথে রাখতে হবে আর একটা হলো আপনার স্যালারি সার্টিফিকেটটা আপনার সাথে রাখতে হবে যদি এই দুটা সার্টিফিকেট আপনার সাথে থাকে আপনার টিন সার্টিফিকেট এবং স্যালারি সার্টিফিকেট ডাটাগুলো যদি এখানে ইনপুট দেন তাহলে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের সব ক্যালকুলেশনগুলো ইজিলি আপনি করতে পারবেন পার্সোনাল ইনফরমেশনের যে সিটটা আছে এইখানে এই ডাটাগুলো আপনাকে ইনপুট করতে হবে তাহলে কি হবে আপনার ট্যাক্স রিটার্নের যে মেইন ফর্মটা আছে এখানে টোটাল যে পেজগুলো আছে সবগুলোতেই দেখবেন যে কমন কিছু ডাটা ইনপুট দিতে হয় সেটা হলো আপনার নাম আপনার টিন নাম্বার আরও কিছু কমন নাম্বার দেখবেন যে প্রতিটা পেজেই তো এই কাজগুলো আপনাকে বারবার করতে হবে না পার্সোনাল ইনফরমেশন ফরম্যাটের এইটার সাথে আমার ওগুলো সব লিঙ্ক আপ করা আছে আপনি একটু দেখুন দেখবেন যে এটার সাথে আমার এই যে পার্সোনাল ইনফরমেশন লিঙ্ক আপ করা সো এই পার্সোনাল ইনফরমেশন পূরণ করার জন্য আপনাকে প্রথমে কি লাগবে আপনার টিন সার্টিফিকেটটা আপনার কাছে লাগতে হবে সো আমি এখানে একটা টিন সার্টিফিকেট দেখাচ্ছি এইটা হলো একটা টিন সার্টিফিকেট তো এখান থেকে সাপোজ আপনার টিন সার্টিফিকেট যেটা আছে আপনি সেটা ওপেন করবেন তাহলে করার পর আপনার টিন সার্টিফিকেট আপনার যে নামটা আছে সেই নামটা কপি করে নিয়ে আপনাকে কি করতে হবে এখানে প্রথমে আপনার নেমের অপশনে এটাতে পেস্ট করতে হবে ঠিক আছে আপনি নাম কপি পেস্ট করলেন ঠিক আছে তারপর আপনার ফাদার নেম সো এভাবে সবগুলো আপনার কোম্পানির যে নামটা সেটা প্রথমে আপনি এখানে দিয়ে দিলেন আমি এখানে এবিসি কোম্পানি সো এভাবে আপনি সবগুলো এখানে ফর্মেটটা প্রথমে ফিল আপ করে নেবেন স্টেপ বাই স্টেপ তো এখানে তারপর আপনার টিন সার্টিফিকেট নাম্বার সাপোজ এখানে যেটা আছে আপনি দেখে নেবেন দেখে নিয়ে ফর্মটা ফিল আপ করবেন তো এটা খুব ইজি ফর্মটা ফিল আপ করে নেওয়ার পর দেখবেন যে আপনি ট্যাক্স রিটার্ন ক্যালকুলেশন শিট এসে দেখবেন যে সবগুলো ডাটা আপনার ফিল হয়ে যাবে এখানে শুধু আপনি একটা কাজ করবেন এখানে আপনার ডেটটা ডেট অফ বার্থটা এখানে লিখে দিবেন ওকে তাহলে দেখবেন যে আপনার প্রথমে পার্সোনাল ইনফরমেশন ফর্মগুলো ফিল হয়ে গেল আমি এখানে বেশি সময় দিচ্ছি না তারপর এখন আপনার মেইন যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন শিটে চলে আসবেন ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের শিট মেনলি এই শিট থেকেই আপনার এই যে ট্যাক্স ইনফরমেশন ফরম্যাটের একটা প্রথম পেজটা আপনার মেনলি পার্সোনাল ইনফরমেশন থেকে ফিল হয়ে যাবে পরের পেজগুলো যেগুলো আছে যেমন স্টেটমেন্ট অফ ইনকাম অফ দ্য এস এইখানে যেটা আছে যে ফর্মটা সেইটার সেটা সবগুলো লিঙ্ক আপ কিন্তু দেখবেন যে ট্যাক্স লায়াবেল অন টোটাল ইনকাম এই ক্যালকুলেশনও করা আছে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের সিট থেকে সো বাকি সবগুলাই কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের যে সিটটা আছে এইটা যদি ফিল করেন প্রপারলি আমি যেভাবে দেখাবো আপনার বাকি যে ঘরগুলো আছে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের সেগুলো কিন্তু এই ঘরগুলো দেখুন সবগুলা এটা শিডিউল শোয়িং ডিটেলস অফ ইনকাম যেটা আছে শিডিউল টোয়েন্টি ফোর এ বলে ওটাও আপনার ফিল হয়ে যাবে সো এখন আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের কাজ শুরু করে দেব এখন ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শীতের জন্য আপনার স্যালারি সার্টিফিকেটটা লাগবে এটা স্যালারি সার্টিফিকেট আপনাদেরকে এখন দেখাচ্ছি এখানে সাপোজ কোনো ডাটাই আপনার নাই আমি সব ডাটাগুলো আগের ডাটাগুলো এখান থেকে তুলে দিচ্ছি আমি আগে ক্যালকুলেশন করেছিলাম আপনাদের বোঝার জন্য এখান থেকে সব ডাটাগুলো আমি আবার আমি তুলে দিচ্ছি ওকে তাহলে এখন আমরা এই সিটটা পূরণ করি দেখেন এখানে যে ঘরটা আছে ও কলাম যেটা আছে সেটা হলো টোটাল ইনকাম যেটা সার্টিফিকেটে থাকবে সেই সেই ডাটাগুলো আমরা এখানে ফিল করব এখান থেকে নেট ট্যাক্সেবল যেটা ইনকাম সেটা এখানে অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে ঠিক আছে সো বেসিক স্যালারি আমরা দেখলাম যে তার আছে হলো সাত লাখ পঁয়তাল্লিশ হাজার একশো আঠারো আমরা দিলাম দেখা যাবে যে বেসিক স্যালারির বা অন্য কোনো স্যালারি বা বেতন বা ইনকাম সবগুলোই কিন্তু হলো ট্যাক্সেবল এখানে নন ট্যাক্সেবল কিছু নাই হাউস রেন্ট এখানে দেখা যাচ্ছে যে তার ছিল হলো তিন লাখ আমি এখানে তিন লাখ দিয়ে দিলাম হাউজ রেনটা অ্যাকচুয়ালি ফিফটি পারসেন্ট অফ স্যালারি অথবা তিন লাখ এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেই মিনিমাম অ্যামাউন্টই হলো নন ট্যাক্সেবল ইনকাম মানে করমুক্ত ইনকাম তো এই ব্যক্তি এখানে সব ফর্মুলা দেওয়াই আছে আপনি যদি এইখানে আপনার যেটা হাউস রেন সেটা যদি দিয়ে দেন তাহলে অটোমেটিক ক্যালকুলেশনগুলো হয়ে যাবে ইনকাম সো এইখানে দেখবেন যে নেট ট্যাক্সেবল ইনকাম জিরো এন্টারটেইনমেন্ট এনার ক্ষেত্রে নাই মেডিকেল হলো। ফেসিলিটিস সে হাজার সেক্ষেত্রেও তার দেখা যাচ্ছে জিরো আসতেছে কেননা কেননা মেডিকেল ফেসিলিটিস বা মেডিকেল অ্যালোয়েন্সের ক্ষেত্রে যে রুলসটা হলো সেটা হলো টেন পারসেন্ট অফ স্যালারি অথবা এক লাখ বিশ হাজার ঠিক আছে যে এটার মধ্যে যেটা লোয়ার তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তার স্যালারি টেন পারসেন্ট হয় চুয়াত্তর হাজার পাঁচশো সামথিং টাকা তো উনি পেয়েছিল হল চুয়াত্তর হাজার পাঁচশো বারো টাকা সো তার কর মুক্ত ইনকামটা বিয়োগ করার পর তার এখানে জিরো আসতেছে অর ফ্র্যাকশন সামথিং একটা আসতেছে ঠিক আছে এখানে এনার ইউটিলিটি এখানে নাই হাউস মেনটেন্স নাই পার্সোনাল পে এসব স্যালারি সার্টিফিকেটের নাই আমরা দেখতেছি আর এখানে আছে হলো স্পেশাল কোন অ্যালোয়েন্স যদি পায় তাহলে আপনি এখানে দিয়ে দিবেন তো এনার ক্ষেত্রে স্পেশাল অ্যালোয়েন্স এখানে নাই এখানে কনভেন্স আছে আমরা দেখতেছি কনভেন্সের ঘরটা হলো এইখানে তো কনভেন্স ইনি পেয়েছে হলো তিরিশ হাজার টাকা আমরা তিরিশ হাজার টাকা এখানে ফিল করে দিলাম তাহলে দেখা যাবে যে কনভেন্সের ক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকা পর্যন্ত করমুক্ত ইনকাম এনার তিরিশ হাজার টাকায় এনাকে পে করা হয়েছে সো এটাও পুরোটাই করমুক্ত ইনকাম ফেস্টিভ্যাল বোনাস যে কোনো বোনাসেই পুরোটাই কিন্তু করযুক্ত ইনকাম তো এনার ক্ষেত্রে ফেস্টিভ্যাল বোনাস আমরা দেখতেছি পনেরো হাজার টাকা সো এখানে আপনি ফেস্টিভ্যাল বোনাস পনেরো হাজার টাকা দিবেন তাহলে পনেরো হাজার টাকাই হবে কর যুক্ত ইনকাম ইনসেন্টিভ বোনাস এনার ক্ষেত্রে নাই যদি থাকে পুরোটাই যাবে ইনসেন্টিভ বোনাস এখানে যাবে আমি আপনার বোঝানোর জন্য দিয়ে দিলাম এখানে সাপোজ এক হাজার টাকা তারপর ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড যেটা আছে এখানে যদি থাকে এনার ক্ষেত্রে এটা আছে হলো বারো হাজার টাকা সো এটার পুরোটাই ক্ষেত্রে একটা রুলস আছে এখানে হলো আপনার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এটা হলো কর মুক্ত ইনকাম পঞ্চাশ হাজার টাকার উপরে সাপোজ যদি কারো ষাট হাজার হয় এখানে যদি ষাট হাজার থাকতো থাকতো তাহলে দশ হাজার টাকা হতো হলো কর যুক্ত ইনকাম আর আপ টু পঞ্চাশ হাজার পর্যন্ত করমুক্ত ইনকাম তারপর এখানে দেখবেন যে কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড এনার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এনার আছে এখানে আঠাশ হাজার আটশো চব্বিশ টাকা আমরা লিখে দিলাম তাহলে এটাও পুরোটাই কিন্তু কর যুক্ত ইনকাম উননব্বই হাজার নয়শো বিয়াল্লিশ টাকা হলো তার নেট ট্যাক্সেবল ইনকাম ঠিক আছে এখানে এই ক্যালকুলেশনটা হয়ে গেল ঠিক আছে তো এখান থেকে যখন এটা হয়ে যাবে দেন আপনার কি কম্পিউটেশন অফ ট্যাক্স তো এই টোটাল নেট ট্যাক্সেবল ইনকামের উপর তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে এই ক্যালকুলেশনটা কিন্তু এখানে অটোমেটিক হয়ে গিয়েছে আপনাকে কিন্তু কিছু করতে হবে না এটা হলো গভর্নমেন্টের রুলস অনুযায়ী বর্তমান যে রুলসটা আছে সেটা তো এখানকার সব ক্যালকুলেশনগুলো এখানে ফর্মুলাগুলো ফিল আপ করাই আছে প্রথম তিন লাখের জন্য এনার যে সাত লাখ উননব্বই আছে পনেরো প্রথম তিন লাখের জন্য তার হলো ইনকাম ট্যাক্স জিরো তো নতুন নিয়ম অনুযায়ী প্রথম তিন লাখের জন্য কোনো ট্যাক্স পে করতে হবে না পরবর্তী এক লাখের জন্য ফাইভ পার্সেন্ট দিতে হবে এনার পরবর্তী এক লাখের জন্য এখানে ফাইভ পার্সেন্ট এভাবে সবগুলা যে তার টোটাল ইনকাম ছিল এত টাকা তার উপর ট্যাক্স লাইবেল অন টোটাল ইনকাম হয়েছে হলো আটচল্লিশ হাজার চারশো টাকা তো তার যদি কোনো রিবেট না থাকে তাকে পুরোটাই দিতে হতো একজন কত টাকা ইনভেস্ট করতে পারে কিছু ইনভেস্টমেন্ট আছে পার্সেন্ট আমি এখানে এগুলো হলো গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট খাত কোন একটিতে সে যদি বা কয়েকটাতে সে যদি ইনভেস্ট করে তাহলে সে রিবেট পাবে ঠিক আছে সো আমি এখন দেখাচ্ছি হলো ম্যাক্সিমাম অ্যালায়েবল ইনভেস্টমেন্ট সে কত পার্সেন্ট পর্যন্ত টাকা তার ইনভেস্ট করতে পারবে রিবেট পাওয়ার জন্য ঠিক আছে এখানে তার টোটাল পর্যন্ত সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত দেখা যাচ্ছে এখানেও এক লাখ সাতানব্বই হাজার চারশো পঁচাশি টাকা পর্যন্ত ম্যাক্সিমাম সে ইনভেস্ট করতে পারবে যার এগেনস্টে সে রিবেট পাবে এটা আমরা দেখলাম আর এখানে দেখি এখন অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ইনভেস্ট করছেন সেটা আপনি এখানে হিসাবটা দিবেন যেমন আমরা একটা আছে ইমপ্লয়ি এবং ইমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড ঠিক আছে এই ঘরটাতে দেখা যাচ্ছে যে তার স্যালারি সার্টিফিকেটে সে প্রভিডেন্ট ফান্ডে করেছিল হলো আঠাশ হাজার আটশো আর যে অর্গানাইজেশন কিছু নিয়ম থাকে যে সেম টাকা অর্গানাইজেশনে দিয়ে থাকে সেটা সহ তার এখানে যত আসছে আপনি আপনারটা দিয়ে দিবেন আর কিছু এখানে সেগমেন্ট আছে যেগুলোতে ইনভেস্ট করা যায় যেমন ইনভেস্ট ইন শেয়ার ডিপিএস লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এগুলোতে যদি আপনার কোনো থেকে থাকে এখানে গভর্নমেন্টের আরও কিছু খাত আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কর রেয়াজযোগ্য বিনিয়োগ বা দানের খাত এই খাতগুলা যেমন জীবন বিমা প্রিমিয়াম সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা এখানে আরও অনেক কিছু আছে জাকাত তহবিল মুক্তিযুদ্ধের জাদুঘরের প্রদত্ত দান এখানে বিভিন্ন সঞ্চয়পত্র ক্রয় ডিপিএস সো এই সেগমেন্টগুলো আপনার যদি কোনো থাকে সেগুলো আপনি জাস্ট এইখানে দিয়ে দিবেন এটা ডিপিএস তার সাপোজ সে গত এক বছরে এই যে কেউ ষাট হাজার দেয় তাহলে এখানে ষাট হাজার দিয়ে দিবেন এবং তাহলে এখানে লাইফ ইন্স্যুরেন্স যদি থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন এক লাখ সতেরো হাজার টাকা ওকে তাহলে এই যে ট্যাক্স তার রিবেট কত হবে সেটা ক্যালকুলেশনটা এখানে আমার আছে তো ট্যাক্স রিবেট ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা রুলস আছে সেটা হলো তিনটা কন্ডিশন এখানে থাকে এ বি সি তো এই তিনটা কন্ডিশনের মধ্যে তার যেটা এই ক্যালকুলেশন কিন্তু এগুলো আপনি এইটাতে আপনাকে ইনপুট দিতে হবে তাহলে কিন্তু এই ক্যালকুলেশনগুলো অটোমেটিক হয়ে যাবে তো এখানে যখন আপনি দিয়ে দিবেন দেখুন এখানে ম্যাক্সিমাম লায়াবল ইনভেস্টমেন্ট অ্যালয়েবল ইনভেস্টমেন্ট সে ম্যাক্সিমাম করতে পারবে যে আমরা ক্যালকুলেশনটা করছি সেটা কিন্তু এখানে অটোমেটিক ফিল হয়েছে অ্যাকচুয়ালে সে কত করলো সেটা এই ডাটাটা এখান থেকে অটোমেটিক চলে আসবে আর একটা ম্যাক্সিমাম রিবেট লিমিট আছে গভর্নমেন্ট করতে সেটা হলো এক কোটি পঞ্চাশ লাখ পর্যন্ত ম্যাক্সিমাম রিবেটের লিমিট তো এই তিনটার মধ্যে যেটা সর্বনিম্ন সেই অ্যামাউন্টটার ফিফটিন পারসেন্ট সে রিবেট পাবে দিস ইজ দ্য রুলস তো এইখানে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন হলো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টটা তো এই এই জন্য তার এটার উপর ফিফটিন পার্সেন্ট ক্যালকুলেশন করে সে সতেরো হাজার ছয়শো সাতচল্লিশ টাকা রিবেট পাচ্ছে পনেরো পার্সেন্ট হার হলো আপনার যদি পনেরো লক্ষ টাকা পর্যন্ত যদি ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে তার উপর পনেরো পার্সেন্ট পর্যন্ত আপনি ট্যাক্স রিবেট পাবেন আর যদি এর বেশি হয় তাহলে টেন পারসেন্ট আপনি ট্যাক্স রিবেট পাবেন ওকে তো ইনি এক্ষেত্রে ট্যাক্স ডিবেট পেল কত পঁচিশ হাজার টাকা তো তাহলে ট্যাক্স পেয়েবল হবে তার কত টোটাল থেকে দেখবেন যে এটা অটোমেটিক আপনার বিয়োগ হয়ে যাবে এই ক্যালকুলেশনগুলো দেয়াই আছে তাহলে তার তেইশ হাজার তিনশো চুয়াল্লিশ টাকার তার ট্যাক্স পেয়াবল এখন দেখি কিছু লেস হবে যদি তার স্যালারি থাকে ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স ফ্রম স্যালারি তো এখানে আমরা আপনার স্যালারি সার্টিফিকেটও দেখবেন এখানেও আছে যে অ্যান অ্যামাউন্ট অফ এই সতেরো হাজার টাকার ট্যাক্স তার ডিডাক্ট করা হয়েছে তার স্যালারি থেকে একশো আশিটা এখানে দিয়ে দেবেন সতেরো হাজার একশো আশি দেওয়ার পর দেখা যাচ্ছে যে তার আর যদি অন্য কোনো সোর্স থাকে যদি উনি টাকা দিয়ে থাকে সেটা এখানে দিবেন বা ট্যাক্স পেইড বাই পে অর্ডার বা অন্য কোনোভাবে যদি দেওয়া হয় তাহলে এখানে পেমেন্ট করবেন তাহলে নেট ট্যাক্স পেয়াবল হল ছয় টাকা তাকে এই টাকাটা দিতে হবে সো এই ক্যালকুলেশনগুলো এখানে যখন হয়ে যাবে এই অ্যামাউন্টটা দেখবে যে নেট ট্যাক্স পেয়েবলটাই আপনার সবগুলা এই ট্যাক্স রিটার্ন ফর্মেটেতে অটোমেটিক ফিল হয়েছে আমরা এখন আসি দেখি যে এখানে সব কিছু আমরা যেভাবে দিলাম সব কিছু কিন্তু এখানে অটোমেটিক ফিল হয়ে গিয়েছে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনে সেখান থেকে কিন্তু এখানে সব ডাটা অটোমেটিক নিয়েছে যে কনফারেন্স অ্যালোয়েন্স হাউস হাউসডেন্ট অ্যালোয়েন্স মেডিকেল অ্যালোয়েন্স তো এগুলো নিয়ে নিয়েছে এবং এখানে টোটাল ইনকাম এখানে মুক্ত ইনকাম এখানে নেট ট্যাক্সেবল ইনকাম সব ঘরগুলোই কিন্তু এখানে ফিল হয়ে গিয়েছে তাহলে দেখুন আপনি এখানে পেলেন স্যালারি থেকে তারপর যদি আদার্স কোনো সোর্সে থাকে সেখান থেকে আপনি এখানে লিখে দিবেন তাহলে এইখানে টোটাল দেখবেন যে যোগ হয়ে যাবে তারপর যদি ফরেন ইনকাম থাকে এখানে দিয়ে দিবেন তাহলে টোটাল ইনকাম এইখান থেকে সবগুলো যোগ হয়ে গেল ওকে তাহলে টোটাল ইনকাম তার এইটা এখন ট্যাক্স লায়েবল অন টোটাল ইনকাম আমরা যে ক্যালকুলেশনটা করেছিলাম সেটা এখানে চলে আসছে ট্যাক্স রিবেট উনি পঁচিশ হাজার পেয়েছে সেটা এখান থেকেও চলে আসছে ট্যাক্স পেয়েবল ডিফারেন্স তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স তেইশ হাজার টাকা তাহলে দেখুন এখানে যে স্যালারি থেকে তার কাট অফ হয়েছে সেটা এখানে আছে তো অ্যাডভান্স যদি ইউনিট পেমেন্ট করে থাকতো তাহলে এইখানে সে দিতে পারতো সাব ট্যাক্স পেইড অন বেসিস অফ দিস রিটার্ন মানে এই রিটার্নে আপনি যে ফর্মটা ফিল আপ করতেছেন আমরা যেটা দেখলাম এটাও দেখবেন যে ইনকাম ট্যাক্স থেকে চলে আসছে যেটা নেট নেট ট্যাক্স পেয়েবল সেটাই কিন্তু এই যে এই রিটার্ন যেটা আপনি এখন জমা দিচ্ছেন ট্যাক্স অন দ্য বেসিস অফ দিস রিটার্ন সেটা কিন্তু এইখানের সাথে লিঙ্ক আপ করে এখানে চলে আসছে আর অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড এখানে একটা কথা দেখুন যদি কোনো তার রিফান্ড থাকে এটা যদি না থাকে নাই এটা তার ট্যাক্স পেয়াবল ছিল এবং সে কত টোটালি দিয়েছে তাহলে এইটাকে আপনাকে জিরো বানাতে হবে জিরো বানানোর পর এটা আপনাদেরকে দিয়ে দিতে হবে এই হলো আপনার এইটু পর্যন্ত হিসাব যেটা আমি এতক্ষণ দেখালাম তারপর এখানে হলো ট্যাক্স এক্সেম্ট বা ট্যাক্স ফ্রি ইনকাম এই এটাও কিন্তু উপরের যে নিচের যে সিটটা আছে এ আমরা যেটা শিডিউল টোয়েন্টি ফোর এ এখান থেকে কিন্তু ছিলই আর ইনকাম ট্যাক্স পেইড অন দ্য লাস্ট অ্যাসেসমেন্ট নিয়ে কত বছর আপনি যত দিয়েছেন সেটা এখানে আপনি দিয়ে দিবেন ঠিক আছে এখন হলো বাকিটা হলো হাউস প্রপার্টি যদি তার কোনো থাকে মেনলি আমি এটা স্যালারিদের থেকে যাদের ইনকাম তাদের দেখাচ্ছি তো আপনার যদি না থাকে তাহলে এটা নট অ্যাপ্লিকেবল হবে আর শিডিউল থ্রি ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট মানে আপনি যেটা বললাম যে কর র্যাথ যে সোর্সগুলো থেকে আপনি পেতে পারেন সেইখানের এই ফর্মেটটা আপনি ফিল করবেন ডি ডিপিএস যেটা ছিল সেখানে যেটা আমি দিয়েছিলাম ওখানে সেখান থেকে এটা ফিল হয়েছে সো আপনার ওখানে এই যে সোর্সগুলো আছে এই যে এই কটা সোর্স আছে এর বাইরেও যদি আপনার থাকে আপনি এখানেও লেখে দিতে পারেন সুপার এনাম ফান্ড যদি থাকে এখানেও লিখে দিলে হবে তাহলে কিন্তু আপনার টোটালে যেটা আছে সেখানে হিট করবে সো এইভাবে আপনার এটা শিডিউল থ্রিটাও ফিল হয়ে গেল আর এখানে হলো লিস্ট অফ ডকুমেন্টস যেগুলো আপনাকে দিতে হবে আপনার প্রুফের জন্য অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস ক্যালকুলেশনটা এখানে তো আপনার যদি কোনো এগ্রিকালচার প্রপার্টিস বা ল্যান্ড যদি থাকে সাপোজ এখানে আপনি দিয়ে দিলেন যে দুই লাখ টাকার আপনার ল্যান্ড আছে ফাইন মোটর ভেহিকলস একটা আছে দেড় লাখ টাকা জুয়েলারি যদি থাকে সাপোজ সাড়ে চার লাখ টাকা জুয়েলারি আছে আর অ্যাসেট দেখানোর সুবিধা কী কোনো সময় যদি আপনার বাসায় তল্লাশি করা হয় তো তখন আপনি বলতে পারবেন যে আপনি এটার ইনকাম ট্যাক্স এটা আপনার অ্যাড করা ছিলই আর যদি না থাকে তখন কেউ চাইলে গভর্নমেন্ট এটার উপর প্রবলেম করতে পারে তো ফার্নিচার এখানে আছে সাপোজ আমার দুই লাখ আশি হাজার দুই লাখ চল্লিশ হাজার টাকা এখন ইলেকট্রিক ইকুইপমেন্ট যদি থাকে আগে যেমন ল্যাপটপের জন্য একটা গভর্নমেন্ট রিবেট দিত এখন আর দিচ্ছে না আপনার যদি এটা থাকে এখানে দিয়ে দিবেন ক্যাশ ইনটা আপনার হাতে যদি টাকা থাকে সাপোজ আপনি দিয়ে দেবেন যে আপনার ক্যাশ ইন ব্যাঙ্কে আছে ষাট হাজার টাকা আপনার মতো আপনি দিয়ে দেবেন তাহলে দেখা যাচ্ছে টোটাল এটা হলো ক্যাশ ইন হ্যান্ড যেটা আছে সেটার ক্যালকুলেশন মেনলি তো টোটাল আপনার অ্যাসেট দেখা যাচ্ছে দশ লাখ ষাট হাজার টাকা ঠিক আছে এটা হলো আপনার টোটাল অ্যাসেট এখন আপনার লায়াবিলিটিস যেটা সেটা আপনি এখানে দেখাতে হবে দেখাতে পারেন তো আপনার যদি কোনো প্রপার্টিস বা ল্যান্ড মর্গেজ থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখাতে পারেন এনিওয়েতে আপনার যেটা আছে আপনি এখানে দেখাবেন ব্যাংক লোন যদি থাকে সেটা দেখাবেন তাহলে দেখবেন যে টোটাল লাইবিলিটিস আপনার দুই লাখ চল্লিশ তাহলে এখান থেকে নেট ওয়েলথ অন দ্য লাস্ট ডেট অফ দিস ইনকাম ইয়ার এটা কিন্তু যোগ্য হয়ে গেল যেটা আপনার অ্যাসেট আছে আর যেটা লাইবিলিটিস আছে দুইটা বিয়োগ করে আপনার নেট ওর্থটা এখানে দেখাবে আর গত বছর যত দেখিয়েছেন সেটা এখানে দেখাবে দেখার পর বোঝা যাবে যে এই দুটো বিয়োগ করলে বোঝা যাবে যে আপনার গ্রাজ কতটুক ইনক্রিজ করেছে আগের চেয়ে এই বছরে কতটুক ইনক্রিজ হয়েছে সেটা এখানে চলে আসবে তো আপনার এখন ফ্যামিলি এক্সপেন্ডিচার যেটা আছে সেটা আপনাকে যে টেন বিবি এই ঘরটাতে ফ্যামিলির এক্সপেন্ডিচার আপনাকে ফিল করলে এইখানে এটা ফিল হয়ে যাবে অটোমেটিক্যালি তো আমি এটা একটু ফিল দেখাচ্ছি আপনার ফ্যামিলির এক্সপেন্ডিচার এটা হলো মেনলি এক্সপেন্ডিচারের হিসাব এখানে কত টাকা আপনি খরচ করেন আপনার পার্সোনাল ফুড এক্সপেন্সে কত খরচ আপনার অ্যাকাউন্টেশনে কত খরচ এইখানে খরচগুলো আপনাকে দেখাতে হবে এমনভাবে বা যেটা হয় সেটা আপনি দেখাতে পারেন বা এমনভাবে দেখাতে হবে যেন এইখানে ফলসটা না আসে এটা কখন ফলস আসবে না যদি এই যে তার টোটাল যে অ্যাসেটটা আছে এবং সে যে সোর্স অফ ফান্ড সে ট্যাক্স ফ্রি ইনকাম এই দুটা সিমিলার আপনাকে মোটামুটি করতে হবে এখন দেখি এই দুইটার মাঝখানে কিন্তু গ্যাপ আছে হলো এক লাখ বাহান্ন হাজার একশো বিয়াল্লিশ টাকা সো এই জিনিসটা যদি আপনি আর একটু বেশি দেখান তাহলে এইটা ফলস উঠে যে এখানে জিরো দেখাবে সো আপনি যদি দেখেন যে এইখানে এত টাকা গ্যাপ আছে এইটা আপনি দেখাচ্ছি আমি এখানে সাপোজ এখানে সত্তরের জায়গায় এক লাখ সত্তর করলাম তাহলে দেখবেন যে আপনার এখানে কিন্তু এক লাখ টাকা কমে গেল ঠিক আছে ওকে এইভাবে দেখানোর পর দেখবেন যে এখান থেকে আপনার মোটামুটি ব্যালেন্স হয়েছে এবং এখানে যে ফলস যেটা লেখা ছিল ডিফারেন্সে সেটা উঠে গিয়েছে সো এইটা আপনাকে ব্যালেন্স করতে হবে এবং এই যে স্লিপটা আছে এটাও দেখবেন যে সব ফিল হয়েছে তো তারপর আপনি প্রিন্ট করে নিয়ে সব যে সাইনের ঘরগুলো আছে সেগুলোতে আপনি সাইন করে নিয়ে আপনি জিনিসটা সাবমিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমি আশা করি আপনার বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে একটা লাইক দিবেন আপনার কলিগ বা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন Please subscribe to